তারা যে বিভিন্ন মেগা প্রজেক্ট, ওই যে মেট্রো রেল বলেছে না, তার ফ্লাইওভার, এগুলো দিয়ে আমরা বলেছিলাম যে অনেক টাকা তারা বিদেশে পাচার করেছে, সেটা তো সত্য হলো। এবং এই পাচার করাটাকে নিয়ে তিনি কখনোই উদ্বিগ্ন ছিলেন না, বরং তিনি তার আশকারাতেই তার লোকেরা এবং যারা তাকে সমর্থন দিয়েছে, সে পুলিশ কর্মকর্তা হোক আর যেই হোক, তাকে তিনি সেটা করার সুযোগ দিয়েছে। একজন পুলিশের আইজি বেনিজি তার নামে শুনেছি হাজার কোটি টাকা পাচার করেছে। তারপরে আরো অনেক কর্মকর্তার নামে, আর তার দলের লোকরা তো অহরহ টাকা পাচার করে যাচ্ছে বা পাচার করে গেছে তার সময়। তো এটা আজকে 15 বছর ধরে, 16 বছর ধরে মানুষ এগুলো লক্ষ্য করেছে, একের পর এক লক্ষ্য করেছে। তারা যারা কথা বলতে গেছে তাদেরকে গুম করেছে, নালে আয়না ঘরে রেখেছে। আয়না ঘরটা কি তার হদিশ কেউ জানে না, কিন্তু তার অস্তিত্ব আছে। অর্থাৎ শেখ হাসিনার বিরোধী দলকে, বিরোধীদেরকে কোন নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গা ছাড়াই একটি কালো অন্ধকার ঘর যেখানে বন্দী করে রাখা। এটা আমার কথা নয়, এই আয়না ঘর আন্তর্জাতিক একটি গণমাধ্যম আল জাজিরা থেকে এই কথাগুলি বলা হয়েছে। তখন আমরা জানতে পেরেছি যে আমাদের উপর জুলুম, আমাদেরকে দিনের পর দিন রিমান্ড, আমাদেরকে কথায় কথায় কারাগারে নিয়ে যাওয়া, এর বাইরেও তিনি কত যে অন্যায়, কত যে অত্যাচার, কত গুম, কত খুন, কত কিছু অপরাধ করেছেন, তার কোনো শেষ নেই। তারপরে শেষ চেষ্টা করেছেন, যখন ছাত্র, জনগণ, শ্রমিক, কৃষক সবাই যখন বেরিয়ে এসে শেখ হাসিনার এক দফা এক দাবিতে চলে এসছেন, তারপরেও তিনি টিকতে চেয়েছেন, প্রয়োজনে তিনি আরো হাজার হাজার মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছেন। শেষে সেনাবাহিনী তার কথা শোনেনি। এই না শোনার কারণে আর জনগণকে আটকাতে পারেনি তার বাসার দিকে, তার গণভবনের দিকে যখন যাওয়া শুরু করেছে, তখন তিনি আতঙ্কে দেশ ছেড়ে পালিয়েছেন হেলিকপ্টার করে। যদি দেশপ্রেমিক ব্যক্তি হতেন, তিনি যদি দেশের মানুষের কল্যাণ করতেন, তিনি যদি কোনো বড় বড় দুর্নীতির সাথে যুক্ত না করতেন, অন্তরে সততা থাকলে সাহস করে মানুষ দেশের মধ্যেই থাকে। বেগম খালেদা জিয়াকে কখনোই, কত চেষ্টা করেছে, এরশাদ চেষ্টা করেছে, মঈনুদ্দিন ফখরুদ্দিন চেষ্টা করেছে, হাসিনা চেষ্টা করেছে, কারাগারে গেছেন, মিথ্যা মামলায় সাজা ভোগ করেছেন, কিন্তু দেশের মানুষ আর মাটি থেকে তাকে বিচ্যুত করা যায়নি, তিনি বাংলাদেশেই থেকেছেন। তার শরীরে নিপীড়ন, নির্যাতন, অসুস্থতা সৃষ্টি হয়েছে, তাকে মারাত্মক রোগে শোকে ভোগানো হয়েছে, তারপরেও তার জনগণকে তিনি প্রতারিত করে দেশ ছেড়ে যাননি। এটাই হলো দেশপ্রেমিক নেতা নেত্রীর বৈশিষ্ট্য, যেটা বেগম খালেদা জিয়া রচনা করেছেন, তৈরি করেছেন। শেখ হাসিনার অতীত ইতিহাসও পালানো, এখনো তিনি পালিয়ে চলে গেছেন, কারণ এত অন্যায় করেছেন, এত অন্যায্য কাজ করেছেন, এত অপরাধ করেছেন, তার কোনো শেষ নাই।